450 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিলেন নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা বর্ণালী দে। গত সপ্তাহ থেকে শুরু করে রানাঘাট বৈদ্যপুর 2 নম্বর অঞ্চলের গত প্রায় 8 দিন ধরে চলল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি। সারা বিশ্ব যখন করোনা মহামারীর থাবায় বিপর্যস্ত, তখন থেমে থাকল না বৈদ্যপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। সারা অঞ্চল জুড়ে প্রায় 450 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও একটি করে হাতঘড়ি দিয়ে সম্বর্ধনা জানানো হলো নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা শ্রীমতী বর্ণালী দে মহাশয়ার পক্ষ থেকে। এই অঞ্চল থেকে যে সম্বর্ধনা পেলেন, কতটা আনন্দ লাগছে? অনেক আনন্দ লাগলো, অনেক খুশি হলাম যে আমার বাড়িতে যে আমাদের সহসভাপতি এসছে, তার জন্য অনেক আনন্দ লাগলো আমাদের। এর আগে কি কোনোদিন এরকম কিছু পাওয়া হয়েছে? হ্যাঁ, ক্লাস টেনে যখন আমরা পেয়েছিলাম কৃষক বাজার থেকে দেওয়া হয়েছিল ক্লাস টেনে। কারা দিয়েছিল? আমাদের অঞ্চলের মনোজ ঘোষ মহাশয়, বর্ণালী দে মহাশয় ছিল, আনন্দ দে মহাশয়। মাধ্যমিকও পেয়েছো, এবার উচ্চ মাধ্যমিক। ক্লাস ইলেভেনে পুজোর টাইমেও অনেক কিছু দেওয়া হয়েছিল আমাদেরকে। ফিউচারে কি করার ইচ্ছা আছে? ফিউচারে তো অনেক কিছু ভাবনা আছে, এখন যদি গ্রাম সবাই যদি সহযোগিতা করে তাহলেই হবে। তোমার নাম? বিট্টু দাস। ধন্যবাদ দিদি। আজকে এই যে বাড়ি বাড়ি গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা দিচ্ছেন আপনারা, এর মূলত কারণটা কি? মূলত কারণ এটাই যে আমরা সবাই জানি যে এমন একটা করোনা ভাইরাসের সাথে লড়াই করছি যে অন্ধ ভাইরাস, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে, আমাদের নদিয়ায় প্রচুর মানুষ আক্রান্ত হয়েছে। সে কথা মাথায় রেখে বৈদ্যপুর অঞ্চলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যার পথকে আমরা অনুসরণ করি, যার আশীর্বাদ মাথায় নিয়ে চলি, সে আমাদের সবার প্রিয় দিদি সম্মানীয় মমতা ব্যানার্জির আদর্শকে মাথায় রেখে আজকে বৈদ্যপুর 2 অঞ্চল পক্ষ থেকে, আজকে বলে না আজকে কদিন ধরে, আজকে সম্বর্ধনা অনুষ্ঠান কৃতি ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা পাশ করেছে, তাতে আমার দাদা মনোজ ঘোষ মহাশয় তিনি বিশেষ করে উদ্যোক্তা, তিনি এই প্রত্যেকটা বৈদ্যপুর অঞ্চলের প্রতিটা মানুষের পাশে থাকে, তারই একান্ত সহযোগিতায় আজকে এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। যে আগামী যেহেতু করোনা ভাইরাস চলছে, প্রতি বছর সব এক জায়গায় জমায়েত করে এই অনুষ্ঠানটা করা হয়, যেহেতু লকডাউন চলছে, রাজ্য সরকারের নিয়মাবলী আমাদের মেনে চলতে হবে, সে কথা মাথায় রেখে যাতে সম্বর্ধনা দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি এসে, যেহেতু করোনা ভাইরাস চলছে এক জায়গায় আমরা সবাই জমায়েত করতে পারবো না মানুষজন, আর যাতে ওরা ওদের উৎসাহ দেয়া যে আগামী দিনে ওরা যেন আরো সুন্দর পড়াশুনো করুক, আরো ভালোভাবে আমাদের পশ্চিমবাংলার নাম উজ্জ্বল, আমাদের আমাদের পশ্চিমবাংলার নামটা যেন উজ্জ্বল করে এবং বাবা মার প্রত্যেকটা বাবা মার স্বপ্নকে যেন সার্থক করে, এটুকুই আমাদের সকলের মানে ইচ্ছাকে পূরণ করে সবার ওদের প্রতি নজর রাখা হয়েছে। কত প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে, সবল থাকে এবং আরো দূর পৌঁছায়। আমাদের অঞ্চলের তরফ থেকে ক্ষুদ্র উপহার নিয়ে এসছে আমাদের মেম্বাররা এবং কর্মদক্ষা বনেল দিয়ে মাধ্যমে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছেলেকে আরও গাইড দেবেন, ছেলে যেন আরও ভালো জায়গায় পৌঁছায়, ভালো আরও অনেক দূরে পৌঁছায় এবং গ্রামের সুনাম অর্জন করে। রানাঘাট থেকে পিয়ালি দে, টাইমস বাংলা।